السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু তাআলার, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে পূর্ব নতুন হাসননগর জামে মসজিদ আজকের এই দিনী মজলিশ একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তিদূত সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দীনের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হান্নান তালুকদার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মসজিদ আল কাইয়ুমেন ইসলামিক সেন্টারের সম্মানিত খতিব শায়খ মনিরুদ্দিন আহমেদ, সিলেট থেকে আমার সফর সঙ্গী শায়খ মাহমুদুল হাসান সহ আরও যারা সফর সঙ্গী আছেন এবং এই অঞ্চলে এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা বিভিন্নভাবে সহযোগিতা পরিশ্রম দিয়ে যাচ্ছেন তাদের সবার শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মসজিদের যারা উদ্যোগ নিয়েছিলেন প্রফেসর সুফি মিয়া, আবুল হাসানা জুয়েল ভাই এবং সার্বিকভাবে পরিশ্রম দিয়ে যাচ্ছেন কাউসার ভাই সহ আরও যারা এলাকার মুরব্বী ইয়ান যুবক যারা পরিশ্রম দিয়ে যাচ্ছেন সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আবারও সেই মহান রবের শুকরিয়া আদায় করি যে রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে সুনামগঞ্জ শহরে এ ধরনের একটি দিনই মজলিসে একত্রিত হওয়ার, যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত মানুষ আতঙ্কিত, এখনও আতঙ্ক গেছে না কিন্তু করোনার, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে তৌফিক দিয়েছেন আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তিদূত সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রহমত এবং করুণা বর্ষিত হোক সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দীনে হকের উপর উপস্থিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আসলে আমি আলোচনা আছে আমার আমার মাত বুঝলেন আপনাদের, আমি তো সিলেটের গোলাপগঞ্জ বাড়ি, আপনি তো বাক্কা দূরে যাচ্ছি, আমার মাত বোঝা যার তো আলহামদুলিল্লাহ, আমি সিলেটি মাতৃপালা ভাই, সিলেটও পাড়ায় গেলে মাতি আর কি চেষ্টা করি মাতার, তাহলে সুবহানাহু তাআলা আমরা যে তৌফিক দিছেন, তো আমি সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আপনাদের সামনে শেয়ার করতাম সেই আর, যে আজকে মুসলিম উম্মা আমরা মুসলমান যারা আছি আমরা মুসলিম উম্মা বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন ফতে বিভক্ত, সত্যি কিনা না আমার কথা সত্যতা আছে কিনা, খালি মত ফতে বিভক্ত নয়, ইভেন কি বিভক্তি এত মানে নিচে আইছে যে এখন পাঞ্জাবি দেখলে বোঝা যায় সে কোন দলর, সে কোন তরিকার, টুপি দেখলে বোঝা যায়, দাড়ি দেখলে বোঝা যায়, সত্যি কিনা না। তো এই অবস্থায় আমরা রে আবারও হারানো সেই ঐতিহ্য ফিরিয়া যাওয়া, মুসলিম উম্মারে ঐক্যবদ্ধ করা, যে মুসলিম উম্মা ঐক্যবদ্ধ আছেন সাহাবায়ে কেরামের যুগ, রসুল সাল্লাহ ইসলামের যুগ, সেই ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ করতাম, সাই মুসলিম উম্মারে যে বয়ান দিন তাই নো হইন ঐক্য, কিন্তু সবর ঐক্যর দাওয়াত হইল গিয়া যে আমার তরিকা তাই হতে হলে সব ঐক্য হয়ে যাবে, আমার দল আইও সব ঐক্য হয়ে যাবে, আমার চিন্তা চেতনার মাঝে আইও তাহলে তোমরা ঐক্য হইতে পারবে। বল্লাহি আমরা বাড়ি থেকে এই উদ্দেশ্যে বাড়াইছি না যে এই এলাকাতে ইয়া বা কোনো এলাকাত গিয়া মানুষরে কইতাম যে আমার দল আয়োক্কা আমার তরিকা তাইক্কা, আমরা এইটা হওয়ার উদ্দেশ্যে বাড়াইছি না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল করিমে আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার লাগিয়া আহ্বান করছেন। কিতা কইছেন যে হাবলুল্লাহরে ধরতা, হাবলুল্লাহ মানে হইল কি আল্লাহর রজ্জু, আর আমরা ধরছি আবদুল্লাহরে, আবদুল্লাহ মানে হইল কি আল্লাহর বান্দা, আমরা ধরছি আমার দলের নেতারে, আমার দলের প্রতিষ্ঠারে, আমার বিংশ শতাব্দীর অমুক শ্রেষ্ঠ অমুক অমুকে অমুক থিওরি দিছে নি কইল কি বেস্ট থিওরি, এইভাবে আমরা আবদুল্লাহরে ধরি ঐক্যবদ্ধ হওয়ারছে ইয়ার। আর আল্লাহ সুবহানাহু তাআলা আমরারে আদেশ করছেন আমরা যেন হাবলুল্লাহরে ধরি, আল্লাহর রজ্জুরে ধারণ করি। আল্লাহর রজ্জু কিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজর বাসনে কইছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতিহি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস দিয়া দেই আর তুমি দেন এই দুই জিনিসকে আক্রিয়া ধরিয়া তাহলে কখনো প্রথমষ্ট হইতে নাই, গুমরাহ হইতে নাই। এটা হইলে আল্লাহর কিতাব কোরআন, আর এটা হইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নারে আমরা আক্রদেরই ঐক্যবদ্ধ হইতেই আমরা কই কোরআন সুন্নার কথা, কিন্তু শেষে গিয়া আল্লাহ শেষ তাকে গিয়া শেষ হয় কোন জায়গায় আমার দল আমার তরিকাত আমার মতো। তা আপনারা এই এলাকার শিক্ষিত সচেতন মানুষ হল, আপনার তো আহ্বান করবো যে আমরা ঐক্য সব তরিকা বাদ দিয়া রসুলের তরিকাত ফিরিয়ে আই, সব মত ফতরে ত্যাগ করিয়া আমরা ইসলামের খাসাত ফিরিয়ে আই। কারণ আল্লাহ সুবহানাহু তাআলার খাসাত গ্রহণযোগ্য, আল্লাহ সুবহানাহু তাআলার খাসাত মনোনীত, আল্লাহ সুবহানাহু তাআলার খাসাত যেটা আল্লাহ সুবহানাহু তাআলা অ্যাকসেপ্ট করবা, অ্যাকসেপ্টেবল দিন ওয়ে অফ লাইফ হইল ইসলাম। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন হইল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হইল ইসলাম, আল্লাহর মনোনীত তরিকা হইল কি ইসলাম। আমরা এই ইসলামী তরিকার মাঝে ফিরিয়ে দিতে হইব, আমরা সব তরিকা বাদ দিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকার মাঝে রাখিয়া গেছেন ইসলামের মাঝে আমরা ওই ইসলামের মাঝে দেখতে হইব। আর ওই ইসলাম হইল কি যে ইসলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিন হইন, যে ইসলামের উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনরে রাখিয়া গেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, সেই ইসলামের কথা যেতে হইব। ইসলাম মানে সুনামগঞ্জের ইসলাম নাই, ইসলাম মানে সিলেটের ইসলাম নাই, ইসলাম মানে সৌদি আরবের ইসলাম নাই, ইসলাম মানে হইল কি যে ইসলাম যে ইসলামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়া গেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনরে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমার উম্মত তেহত্তর দল হইবা, জেলা ইহুদিরা একত্তর দলে বিভক্ত হইছেন, নাসারারা বাহাত্তর দলে বিভক্ত হইছেন, আমার উম্মত হল কত দলে বিভক্ত হইবা, তেহত্তর দলে বিভক্ত হইবা, কুল্লুহুম ফিন্নার, সবরে জাহান্নামে যাইতে হইব, শুধুমাত্র একটি গ্রুপ ছাড়া, একটা তরিকা ছাড়া, একটা দল ছাড়া, একটা ফিরকা ছাড়া। আর সেই ফিরকা তো ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। আর মুক্তিপ্রাপ্ত দল খারা হাদিসের মাঝে আইছে যে হু আল জামা, তারা হইল কি আল জামাত। আমরার দেশের জামাতের অপব্যাখ্যা করা হয়েছে, জেলা তামিমারে তাবিজ বানাইয়া অপব্যাখ্যা করা হয়েছে, জায়েজ করা হয়েছে। জামাতের অর্থ করা হয় সংগঠন বা দল, মানে দলাদলিরে জায়েজ করবার লাগি জামাত, আল জামাতের যত হাদিস আছে সব টিন্ডা নিয়ে দেওয়া দলের তলে ফিটিং করা হয়েছে। আর যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে তুমি দেন আমিরের হাতে বায়াত কোনো মানে রাষ্ট্রীয় আমিরের কাছে ইনো আনিয়া ফিটিং করা হয়েছে, দলীয় আমির নাইলে করা হয়েছে ফিরসা করা তো বায়াত নিবার লাগে, মানে অর্থের বিকৃতি করা হয়েছে। কোরআনের আয়াত কোরআনের শব্দের বিকৃতি করা যাইছে না, কোরআনের আয়াতের অর্থের বিকৃতি আছে আর হাদিসের অর্থের ব্যাখ্যার বিকৃতি আছে। এতে আমাদেরকে সচেতন হইতে হইব যে কত লাখান ইসলাম হইব, তেহত্তর লাখান ইসলাম হইব, তেহত্তর লাখান ব্যাখ্যা থাকবো। রসুল সাল্লাহ ইসলাম কইছেন আমার উম্মত হইব, অন্য হাদিসও কইছেন সে আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজার দাঁড়াইব, দাঁড়াইয়া কইব মানুষে আও জান্নাতও আও, দাঁড়াইছে কোন জায়গা জাহান্নামও, আর মানুষের খর আও জান্নাত, তার ডাকো সারা দিলে কেন দেব জাহান্নামও দেব। এতে আমরা আরো সচেতন হইতে হইব। আপনি অমুক শায়খের বক্তব্য নিয়ে তার বক্তব্য তান সব ফতোয়া নেওয়া যেত না, আপনি যাচাই বাছাই করতে হইব। কারণ আপনার তো সুনামগঞ্জ এলাকাত ফাত্তর হয় নানি, ফাত্তর বিভিন্ন জায়গায় ফাত্তর কিতা হয় না, ফাত্তর গাড়ি টাড়ি দেখছেন তো ট্রাক দিয়ে বরিয়া লইয়া যান। হ্যাঁ, আরো কিছু ফাত্তর হল আছে যে ফাত্তর হল জুয়েলারির ভিতরে খুব দামি গ্লাসের ভিতরে রাখা থাকে, এটাও ফাত্তর।
আপনার জাফলঙ্গর পাথর আছে, কুয়াই নদীর পাথর আছে, আর ইয়াকুতও একটা পাথর, কিন্তু দুই পাথর সমান নাই। আপনি যে রডর গাড়ি দেখছেন, পাথরের গাড়ি দেখছেন, কোনোদিন সোনার ট্রাক দেখছেননি, সোনা দিয়ে ট্রাক দিয়ে সোনা নিতে দেখছেননি, কেউটা দেওয়া দেখা যায় না, কারণ একটু দামি জিনিস, কম দামি জিনিস ইজিলি পাওয়া যায়, সহজে যেটা পাইলি বা একটু হইলে গিয়া কম দামি জিনিস, বাজারও গিয়া আপনি দুই নম্বর মাল বেশি না এক নম্বর মাল বেশি, দুই নম্বর বেশি। এর জন্য আপনি দামি জিনিস হইল কি ইসলাম, রসুল সাল্লাহ ইসলাম তেহত্তর লাখান হইব, এর মাছ থেকে আমরা বাঁচিয়ে নিতে হইব একটা, এই একটা খারার কাছ থেকে পাইবা। রসুল সাল্লাহ ইসলামে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, কইছেন এরা হইল কি আল জামাত, মানে আল জামাত মানে সাহাবায়ে কেরামর জামাত। অন্য হাদিস আইছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবিরা যে ফতর উপরে আছি, যে তরিকার উপরে আছি। এখন আপনারে আমারে দেখতে হইব, চেক করতে হইব যে আমার বক্তব্য, আমার জিকির, আমার তসবি, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার মুয়ামেলাত, আমার গরু ঢুকা, আমার গড় থাকি বারণি, আমার ব্যবসা করা, আমার কথাবার্তা, আমার আচর আচরণ রসুল এবং সাহাবায়ে কেরামের লগে মিলে কিনা না। যদি রসুল এবং সাহাবায়ে কেরামের লগে মিলে তাহলে ওইটাই হইল গিয়া আল জামাত, ওইটাই হইল গিয়া মুক্তিপ্রাপ্ত দল, ওইটাই হইল গিয়া নিয়ামতপ্রাপ্ত দল, ওইটাই হইল গিয়া কল্যাণপ্রাপ্ত দল, ওইটাই হইল গিয়া জান্নাতি। এতে হইব আপনারে আমারে খুঁজিয়া বাইর করতে হইব, চেক করতে হইব। আপনাদের কেউ যদি সোনার দোকান থাকে আর এই মসজিদের মতল্লি সাহেব বা ইমাম সাহেব যদি যাইন, হ্যাঁ গিয়ালে যদি তাই চাই যে সোনা বিক্রি করতা, আপনার যদি কিন্তু দেখতা না যে মতল্লি সাহেবের চেহারা দেখিয়া সোনা রাখিলি বানি, ইমাম সাহেবের চেহারা দেখিয়া রাখবানি, নিয়া চেক করবা, ফাতর গিয়া গোসাইয়া এগুলো চেক করবা যে এগুলো সত্যিই সোনা আছে কিনা না। আপনি বিশ্বাস করেন মতল্লি সাহরে, আপনি বিশ্বাস করেন ইমাম সাহরে, কিন্তু আপনি এখানে নিশ্চিত না যে ইমাম সাহেবে কোনো জায়গায় টকা খাইলানি, মতল্লি সাহেবেও তো কোনো জায়গায় কিতা করতে পারবেন, টকা খাইতে পারবেন। এই জন্য আপনার আমার শেখরেও চেক করতে হইব যে শেখর কথা শুনিয়েও ফাল দেওয়া যাইতো না, বক্তা আমি খুব সুন্দর বক্তব্য দিই আর আমার বক্তব্য শুনিয়েও আপনি ফাল দেওয়া যাইতো না, আপনারে চেক করতে হইব, যাচাই বাছাই করতে হইব, যাচাই বাছাই ছাড়া সুযোগ নাই, এখন অন্ধভাবে অনুসরণ করার সুযোগ নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ লাগি আমার উত্তরাধিকারী, কিন্তু সব আলেম উত্তরাধিকারী নাই, উলামার মাঝে উলামায় সু আছেন, খারাপ আলেমও আছেন। এখন ওই আলেম ওই লাগি উত্তরাধিকারী যে আলেমে আপনারে আমারে রসুলের ফদ দেখাইবা, আর যে আলেমে তাই নিজের বানাইল ফদ দেখাইবা, নিজের মাদ্রাসার নিজের এলাকার ফদ দেখাইবা, ই আলেম এখনো রসুলের উত্তরাধিকারী হইতা পারছেন নি, রসুলের উত্তরাধিকারী হইলে রসুলের লাখান বয়ান হইব, রসুলের তরিকা কইবা, আর রসুলের তরিকা না কইয়া যখন কইবা বাপ দাদার তরিকা, সমাজের তরিকা, বেশিরভাগের তরিকা, তাহলে বোঝা যাইব তাই এখনো রসুলের অনুসিতা হইতে পারছেন না, উত্তরাধিকারী হইতে পারছেন না, তাই সমাজের উত্তরাধিকারী, সমাজের প্রতিনিধি, বেশিরভাগ মানুষের প্রতিনিধি, বাপ দাদার প্রতিনিধি হইছেন, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি এখনো হইতে পারছেন না। এজন্য যত নবী এবং রসুলরা আইছেন তারা ইয়া তার জাতিরে কইছেন যে ওইজা কিল আল্লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আইয়া কইছেন যে আল্লাহর দিকে আও, রসুলের দিকে আও, তখন সব নবী হলরে তার জাতি কিতা কইছে, কইছে আমরা আমরা বাপ দাদার রাস্তার উপরে আছি। আজকেও সমাজও যাই না, আপনি যখন কইবা যে রসুলের লাগান নামাজ পড়ো, কইব হে বাপ দাদাই পড়ছেন নিজে হইছে নানি, রসুলের লাগান জিকির করো, কইব হে আমরার অমুক সাহেবে জিকির করছেন, সাহেব কিবলা জিকির করছেন তাই বুঝছেন নানি। আপনি কইবা যে আপনার তো দুরুদ চলতো নাই, বালাগাল উলাবি চলতো নাই, আপনার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চলতো নাই, কারণ ই কইলো আপনার বানাইল ইন্নাল্লাহু মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার হলরে সালাত এবং সালাম পেশ করার লাগি কইছেন, আর রাসূল এই আয়াত নাযিল হইছে কার উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই আয়াতের উপরে সর্বপ্রথম আমল করছেন রসুল এবং সাহাবায়ে কেরাম, যে তারা যে দুরুদ পড়ছেন ও দুরুদ পড়ুকা, কইব হে অত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তাই তো দেখলাম আমরা ও দুরুদ পড়াইছেন, বালাগাল উলামি পড়ছেন, আর আপনার তো ওই নাকি চলতো নাই, কারণ আমরা
কোনো শায়খর, কোনো হুজুরর, কোনো এলাকার, কোনো বাপদাদার আমরা দিন পালন করি না। আমরা দিন পালন করি যে দিনের রূপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখিয়া গেছেন সাহাবাকে, আমরা সেই দিন আমরা পালন করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আমার কথা কি বোঝা যায়? কষ্ট অন্য আপনাদের মধ্যে সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে যাচাই বাছাই করতে হইব। আমরা একটু আগে আলোচনা হচ্ছি ইসলামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কিতা তাওহীদ সম্পর্কে, ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্ব সম্পর্কে জানা। এক আল্লাহরে কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, তার নাম এবং গুণাবলীতে তিনি যেভাবে আছেন সেইভাবে তার জানতে হইব, তার ইবাদত শুধুমাত্র তার ইবাদত করতে হইব, তারে একমাত্র রব হিসাবে ইলাহ হিসাবে আমরা গ্রহণ করতে হইব। আর ইসলামের সব থেকে খারাপ জিনিস, নিকৃত জিনিস, মুনকার জিনিস কিতা শিরক করা। শিরক আছে নি সুনামগঞ্জ এলাকা? শিরক নাই, প্রকাশ্যে চলেন না গোপনে, প্রকাশ্যে চলেন। এলাকাত ওয়াজ মাহফিল গত বছর থেকে এবছর কমে না বেশি হয়, ওয়াজ মাহফিল বাড়ে, কিন্তু শিরকর আড্ডাখানা তো কমেন না। শিরকর বিরুদ্ধে বক্তব্য দেওয়া নাই, তাওহীদের বক্তব্য নাই, কিচ্ছা কাহিনী দিয়া ওয়াজ মাহফিল এলাকার যুবকরা পয়সা তুলিয়া দিরা, খালি খালি একমাত্র উদ্দেশ্য হইল গিয়া দোয়া করিয়া সবরে জান্নাতে পৌঁছাই দিত। দোয়াই ফুয়া হইব নি বিয়া ছাড়া? বিয়া ছাড়া খালি যদি দোয়া করিয়া কই না আল্লাহ ফুয়া দিতে হইব? কারণ আপনি তো মরিয়ম আলাইসাল্লাম না যে তাহলে বিদিয়ার লাইতা, আপনি তো আদম না যে আদম রে জেলা দিলেইছেন সন্তান, আলম রে জেলা সৃষ্টি করছেন, আল্লাহ আল্লাহ সৃষ্টি করবা? আল্লাহর আল্লাহর নিয়ম হইল গিয়া যে স্বামী স্ত্রী সন্তানের বিয়া সাদির মাধ্যমে সন্তান হয়, তে দোয়ার লাগি চেষ্টা করা লাগে, মেহনত করা লাগে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আল্লাহর উপরে ভরসা করি আমি, কিন্তু আমি কি উঠরে বান্দিয়াত ভরসা করতাম না সাড়িয়া ভরসা করতাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, বান্দ তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ওসিলা ওসিলা তালাশ করতে হইব। কিন্তু আমরা যেলা অবতা কইলে ইল ওসিলা মানি, ওসিলা মানি ফির ধরা নাই, ওসিলা মানি হইল কি সুন্নত মানা, ওসিলা মানি হইল কি রসুলের তরিকায় চলা, ওসিলা মানি হইল কি ইসলাম মতো জীবনযাপন করা, ইসলাম মতো চেষ্টা করি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। তো এই জন্য শিরকের সরাসরি আমরা সমাজ বেশিরভাগ দুহাই ফল দুহাই মানে দুহাই চলতো নাই, বেশিরভাগ দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে আকসার এবং কাসির যত জায়গাত কইছেন কোরআনও কইছেন তারা গোমরা, তারা পথভ্রষ্ট, তারা জানে না, যে বেশিরভাগ কোনো সময় দলিল নাই, সমাজ দলিল নাই। দলিল হইল কি কিতাবুল্লাহি ওয়া সুন্নতিহি, কোরআন এবং সুন্নাহ হইল কি দলিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে ইসলামের হাজাত ফিরিয়ে দিতে হইব, ইসলামরে গ্রহণ করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যদি ওমাইন ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়িয়া অন্য কোনো দিন জীবন ব্যবস্থা, দিন মানি ধর্ম না, দিন মানি হইল কি জীবন ব্যবস্থা, ওয়ে অফ লাইফ, জীবন দিন ধর্ম হইলে ধর্মের মাঝে খালি ইবাদত আছে, মুআমেলা তো ধর্ম থাকে না, আর দিনের হইল গিয়া ইবাদতও দিন থাকে, মুআমেলা তো দিন থাকে, চলাফেরার আচার আচরণের মাঝে দিনদারি আছে কিনা না। আপনি মুরব্বীরে সম্মান করতা, ছোটদেরকে স্নেহ করতা, এগুলো আমরা কি তা ইসলামের বিষয় না সামাজিক বিষয়? ইসলামিক বিষয়। আপনি আপনি আপনার প্রতিবেশী, আমরা একটু আগে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা শুনছি মাশাআল্লাহ, আমরা মাহমুদুল হাসান সাহেবের কাছ থেকে, প্রতিবেশীর হক এটা সামাজিক বিষয় না ইসলামিক বিষয়? এটা আমার দিনের বিষয়। ঠিক অনুরূপভাবে আমি পিতা মাতারে সম্মান করতাম, তারার তারারে খেদমত করতাম, এটা আমার কিতার বিষয়, দিনের বিষয়। আমার বনিতর হক আদায় করতাম, আমার বাইর হক আদায় করতাম, আমি আমার নেতৃবৃন্দ যারা আছে তারারে সম্মান করতাম, তারারে মারুফ খাজো মানে বালা খাজো সৎ খাজো তারারে আনুগত্য করতাম, এটা আমার দিনের বিষয়। তো দিন হইল গিয়া খালি নামাজ রোজা হজ জাকাতের নাম নাই,
আমরা দেশে মানুষের দিন বুঝছে না, আর দিন যারা বুঝাইতে গেছে তারা বুঝাইতে পারছে না। এটা মানুষে মনে করে মসজিদ মে নামাজ বি বড়, হোটেল মে শারাব বি পিও, জিসে আল্লাহ রাজি রাহে শয়তান বি নারাজ না হো। তো বাজারে গেলে মনে করছে বাজারও আবার দিনদারি আসেনি। এটা দেখা যাইব মসজিদ আইয়া আমরা আলোচনা শুনতাম, মসজিদ আইয়া ইয়া কানে আবুদ ইয়া কানে স্থায়ীন হইয়ার, আর বাজারও গিয়ালে দেখি আর আমরা গীতা করিয়ার, আমরা মিশা মাতি আর দুঃখা দিয়ে আর প্রতারণা দিয়ে করিয়ার। কী হতে আমরা মনে করছি যে দিনদারি হইল গিয়ে আমার চার্চর ভিতরে, দিনদারি হইল গিয়ে আমার মন্দিরের ভিতরে, দিনদারি হইল গিয়ে আমার উপাসনালয়ের ভিতরে, আর উপাসনার বারে গেলে আমার আর দিনের বিষয় নাই। এইটা অন্য ধর্ম রইতে পারে কিন্তু ইসলাম নাই। ইসলাম হইল গিয়া মানুষের জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাত ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি আমি গরো কি লাগিয়া ঢুকতাম, আল্লাহর নাম লইয়া ঢুকতাম, গরো সালাম হইয়া ঢুকতাম, গড় থাকি বাড়াইতে দোয়া ফুড়িয়া বাড়াইতাম, গাড়ির চললে আমার জিকির আছে, আমার আল্লাহর স্মরণ আছে, আমার নৌকা চললে আল্লাহর স্মরণ আছে, আমি বাজারও গেলে আল্লাহর জিকির আছে, আছে কিনা না আছে। ইন্না সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার নুসুক, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু হইল গিয়ে আল্লাহর লাগিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে প্রত্যেকটা ক্ষেত্রে দিন রে যথাযথভাবে মানার তৌফিক দান করুক। আমরা ভুল ত্রুটি হইব, আমরা তওবা করবো, মাফ চাইমু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যদি আমরা ভুল ত্রুটি না করতাম তাহলে আল্লাহ আমরারে বাদ দিয়া আরোগ্য সৃষ্টি ফাটাইলা হনে, যারা ভুল করবো এবং আল্লাহর কাছাত মাফ চাইব। কারণ আল্লাহ তাওয়াবিন হলরে পছন্দ করেন, আল্লাহ তওবাকারী হলরে পছন্দ করেন। এটা আমরা যারা নজর নফসের উপরে জুলুম করছি বা অনেক সময় আমরা ভুল ত্রুটির লগে জড়িত হয়ে যাই, তখন আমরা কিতা করতাম, তওবা করতাম, সাথে সাথে ফিরে আইতাম, যখনও আমরা স্মরণ হইব তখনও তওবা করতাম। এখন আমরা এমন এক দেশে বসবাস করি, এমন ইসলাম আমাদের দেশে শিখাইছেন, তওবা করতে হইলে হুজুরের বাড়ি যাওয়া লাগে, ফাগরিদ ধরা লাগে, ফাগরিদ ধরিয়া তওবা করা লাগে, হুজুরের বাড়ি তওবা করা লাগে। আমি ছোটোবেলা আমার দাদা আসতা, দাদার ভাই একজন আসলাম, সাকরাতুল মৌত চলের, মৃত্যুর যন্ত্রণা চলের, তখন দেখি হুজুর আইছেন, হুজুর আইয়া কিতা কিতি ফোড়াই রাখান, হুশু জাগাত নাই। কারণ কিতা যে আমরার দিনদারি, আমরার দিন রে যারা দিন রে প্রচার করতা তারা দিন রে যেভাবে বুঝার দরকার আছেন সাহাবায়ে কেরামুল্লাহ খান করে বুঝছেন না, বুঝছেন বুজুর্গানে হাল্লা খান, বুজুর্গানে দিনুল্লাহ খান, বুজুর্গানের দিনের ইসলাম দিয়া জান্নাতে যাওয়া যাইত না। খবরও গেলে, খবরও গেলে প্রশ্ন করা হইব, দেখা নিয়ে হইব একজন ব্যক্তিরে, সেই ব্যক্তিটা খেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ রসুল্লাহ খালকে ওয়াজ আসতাম যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সম্পর্কে আমরা দেশে খালি ওয়াজ হইল গিয়া, রসুলে খালি কইবা কিয়ামতের দিন কিতা কইবা, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, শুনছেন নানি ওয়াজ, এক গালা খোয়া হয়েছে কিন্তু আর এক গালা খোয়া হয়েছে না, বাকি রয়ে গেছে, এক পৃষ্ঠা কিতাবের এক পৃষ্ঠা ফলা হয়েছে, অন্য পৃষ্ঠা ফলা হয়েছে না। কোরআনুল করিমের সব থেকে ছোট্ট সুরার নাম কিতা, সুরা কাওসার, সুরা কাওসারের তফসির গিয়া দেখবা, তফসির ইবনে কাসির বা বিশ্বস্ত বিশুদ্ধ যে তফসির গ্রন্থ আছে ওগুলা গিয়া দেখবা যে কাওসার এল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করছেন, এটা দুনিয়াত না আখেরাত, আখেরাত হোক, কাউসার তাকিয়া রসুলে তান উম্মতরে চিনবা দেখবা, কিন্তু তারারে তাই কইবা সোহকান সোহকান, দূর হও দূর হও, ইউ আজ উঞ্চিন নি করে দিন, খালি উঞ্চিন রসুলে কইবা আমার উম্মতের উম্মতি উম্মতি, খান দিয়া সুর দিয়া যে রসুলে রসুলে খালি উম্মতরে দেখবা, উম্মতর উম্মতর তো ভিতরে থাকতে হইব, উম্মত বউ তাকে উম্মতর লিস্ট তাকি বার হইয়া গেছে গিয়া। আপনি ভর্তি হয়েছেন স্কুল ও কলেজও, এরপরে আপনার একদিন গেছেন না, মাসিক বেতনও দিছেন না, পরীক্ষাতে অংশগ্রহণ করছেন না, কয়েক বছর পরে গিয়া যদি বলেন আমি তো এখনো ছাত্র আছি মানব কেউ, কারণ প্রত্যেকটা শর্ত আছে, এই শর্তর ভিতরে থাকলে আপনি ছাত্র থাকবা, আর শর্তর বাইরে গেলে আপনি ছাত্র তো আপনার ছাত্র তো বাতিল হয়ে যাব। তো উম্মত ওই থাকতে হইব, তো উম্মতর ভিতরে না থাকলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইবা যারা বেদাত করছে তারা কইবা সোহকান সোহকান, দূর হও দূর হও, হাউজে কাউসার থেকে বঞ্চিত করবা। তো খালি রসুল রসুল আমরা জানি তো রসুলের লগে রহমতুল্লিল আলমিন, খালি রহমত মানুষের লইয়া দিই বাগিয়া, শির করলেও লইয়া দিতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন মানজাল্লাযী ইয়াশফাউ, খে আছে সুপারিশ করলেওয়ালা,
কোন সুরার মাঝে? আয়াতুল কুরসির মাঝে, সুরা বাকারার 255 নম্বর আয়াত। কে আছে সুপারিশ করতো? ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ যারে অনুমতি দিবা তারে সুপারিশ করতে পারবা, নাইলে সুপারিশ করতে পারতা নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু তালিব যখন মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বেশি ভালোবাসতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদ আপদ আসতা, তাই ইমান গ্রহণ না করলেও শিবে আবু তালিবও বন্দী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনযাপন করছেন, খাইয়া না খাইয়া বাতিজার লগে আসতা। সেই ব্যক্তিটি যখন দুনিয়া থেকে বিদায় নিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝরা যে এখন তান দুনিয়ায় থেকে যাইবার সময় গেছে, কি খালি কইরা হায় চাচা একবার তা তুমি ইমান আনো, একবার তা তুমি ইসলামের রেজিস্টারিত তুমি নাম লেখাই লও, যদি ইসলামের রেজিস্টারিত তুমি নাম লেখাই লও তাহলে এটা আমার লাগে কিয়ামতের দিন দলিল হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হইলে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা করতে পারবা, সুপারিশ করতে পারবা, নাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত প্রিয় ভাজন মানুষ ব্যক্তি হওয়ার পরেও, অত বেশি সাহায্য করার পরেও তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান লাগি কিছু করতে পারত না, জাহান্নাম থেকে মুক্তি দিতে পারত না, জাহান্নাম থেকে বারলির যে শর্ত হইল গিয়া যে সাবি সাবি হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সেই সাবি হইল গিয়া শাহাদা, সেই সাবি হইল গিয়া ইমান, সে ইমান যদি না থাকে তাহলে ইমান নষ্ট হয়ে যার, আমরা এই ব্যাপারে গাফেল, ইমান বঙ্গের বিষয় জানি না, অজু বঙ্গের বিষয় জানি, এটা আমরা এক অজু দিয়ে পাঁচ অক্ত নামাজ পড়ি না, কিন্তু ইমান বঙ্গের বিষয় সম্পর্কে আমরা গাফেল, আমরা দেশের চর্চাও নাই, মানুষে জানে না কয় ইমান আবার যায় নাকি, কয় নামাজ যারা পড়ে তারারে কয় বেনামাজিয়ে কয় ইমান নাই দলো কিসের নামাজ পড়ো, কয় তোমার ইমান ঠিক না, নামাজ দিয়ে কি দিব, আমি নামাজ না পড়লে কি দিব ইমান ঠিক আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যে নামাজ পড়লো না, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করি যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো, নামাজ হইল গিয়া নামাজ ফরতু হইব। আমরার দেশের আলেমগুলো কইন যে নামাজ নামাজের ব্যাপারে শিথিলতা প্রদর্শন করেন, কিন্তু আরবের আলেমগল যে তারা লিখিত কিতাব আছে শেখ সালেহ আল উসাইমিনের যে নামাজ ত্যাগকারী হইলে কি কাফের, ইসলাম ত্যাগকারী, এই জন্য বেনামাজির ভরা আমরা সমাজও, খালি জুম্মার দিন মনে করে নামাজ না পড়লে তো ইসলাম থাকতো না, এটা জুম্মার দিন বড় আর বাকি সময় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। কা সম্মানিত উপস্থিতি, যে কথা খোয়াত আসলাম যে আমরা রে দিন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দিন ডাকিয়া গেছেন ও দিন আমরা রে পালন করতে হইব। এই দিনের মাঝে স্ত্রীর হক আছে, স্বামীর হক আছে, প্রতিবেশীর হক আছে, আপনার মসজিদও ঢুকা আছে, মসজিদ থাকি বারণী আছে, গরও ঢুকা আছে, গড় থাকি বারণী আছে, টয়লেটও ঢুকা আছে, টয়লেট থাকি বারণী আছে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ইসলাম মানতে হইব। আপনি যদি মনে করেন যে আমি এলাম গিয়া তাওহিদ বুঝি লিছি, আমি সুন্নাত অনুযায়ী নামাজ পড়ি আর ও শেষ না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আপনারে আমার ইসলামী জীবনযাপন করতে হইব। আমরা অনেক সময় আমরা মনে করি আমরার দেশে কিছু ভাই ওগুলো আছেন তারা নিজের তাকিয়া বেশি সমাজ এবং রাষ্ট্র লইয়া চিন্তা করেন, এটা দেখেন যে নিজে দিন কায়েম নিজের মাঝে দিন কায়েম করবার আগে তারা চাই রাষ্ট্রের দিন কায়েম করে লিতা, আর রাষ্ট্রের দিন কায়েম করতে গিয়া যখন চেষ্টা করছেন, চেষ্টা করার গিয়া যখন একটা ভুল করছেন তখন শত শত ভুল হয়েছে, এখন গাড়ি ভাঙ্গিয়া চাই ইসলাম কায়েম হয়ে যেত, হরতাল করিয়া চাই ইসলাম কায়েম হয়ে যেত, মায়ের দাঙ্গা করিয়া চাই ইসলাম কায়েম হয়ে যেত, পুলিশে মারিয়া চাই ইসলাম কায়েম করে লিতা, বুঝছেন না, আরোগ্য চাই যে ফিরর মরি দইয়া ইসলাম কায়েম হয়ে যাব, আরোগ্য কইরা যে নফ স্ট্রেক পরিষ্কার করলে ইসলাম কায়েম হয়ে যাব, ইসলাম সমাজ আগে কায়েম হইতো, রাষ্ট্রতে আগে কায়েম হইতো, গৌরব আগে কায়েম হইতো, কোন জায়গাতে আগে কায়েম হইতো, কোন জায়গা, সবর ফেলা নিজরে দাওয়াত দিতে হইব, দাওয়াত সবর ফেলা খারে দিতে হইব, নিজরে দিতে হইব। আমরাও অনেক সময় চিন্তা করি বৌরে টিকরা কিনতাম, বৌরে খেয়েও দেখতো না আমি বাবিরে দেখমু, আমার বোন দেখেও দেখতো না আমি অন্যের বোন দেখমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দিন নিজে ফয়েল আনতে হইব, ফরদা সবার আগে ফরজ হয়েছে বেটাইনদের উপরে না বেটিনদের উপরে, আগে ফরজ হয়েছে কার উপরে, মহিলা কেউ কইছেন নি, আগে পুরুষের উপরে, আয়াত ফয়েল গিয়ে দেখবা আল্লাহ পুরুষ সকলে কইছেন না ফরদা ফরজ, তারপরে কইছেন কার উপরে, নারীদের উপরে, পুরুষের চোখ থেকে ফি হেফাজত রাখতা, আমরা হাজি সাহেব হয়ে গেছি কিন্তু দেখা যাইব টেবিল করে সবাই হোক সবাই হোক, সামাজিক বিয়ার অনুষ্ঠানও গেলে সেদিন এক ভাইয়ে আইসন সই আকিদার ভাই আইয়া বাড়িত বিয়া কররা খৈরা ভাই ফারিয়ার না কেউ দেয় যে নিজে যে দিন ইকসন এই দিন যে সমাজ ও পরিবার প্রতিষ্ঠা করার লাগিয়া যে সংগ্রাম করা লাগে এই সংগ্রামের সবার ফল হইল কি নিজে দিন পালন করতে হইব। আপনারে দেখবো আপনার ওয়াইফে, আমার এক ফ্রেন্ডে তার বৌরে লইয়া ইরা
ওয়াজ করা বেবি ডিস্কির যুগ আছিল, বেবি ডিস্কি করে বৌরে লই আই আর ফর্দার ওয়াজ করলা, বেটি এটা হলো খালি আপনি ফর্দা ফর্দার ওয়াজ করেন, একটু আগে স্কুলের ছাত্রী যে আপনি দেখছি অমুকা চাইছই, কারণ মানুষে দেখতে চায় যে আপনি কতখান এক্সাম্পল। এবং আমরার পরিবারের মানুষগুলা যেহেতু তারা দিন পালন করে না বা দিন পালনের ক্ষেত্রে কিতা আছে শিথিলতা আছে, এটা যখন আপনি কঠোরভাবে দিন পালনের কথা কইবা, আপনি শক্তভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী দিন পালনের কথা কইবা, তখন তারা চিন্তা করে যে নয়া বেমার হয়েছে কয়দিন বাদে এমনিও ঠিক হয়ে যাব, কিতা কয় যে কয়দিন বাদে এমনিও ঠিক হয়ে যাব। তারা দেখে আপনারে পর্যালোচনা করে, যখন দেখে যে এক বছর গেছে কি দুই বছর গেছে কি না এতো দেখি জায়গা ঠিকই আছে, তখন দেখবা আনে তারা তখন শ্রদ্ধাবোধ বাড়ে, তখন দেখা যাইব যে আপনারাই অনেক জিনিস মানুষের জিকার হবে। আমার বন্ধু বান্ধব হলে অনেকেই আগে দূরই আসিল, এখন আলহামদুলিল্লাহ অনেকেই অনেক জিনিস জিকার করে, অনেক জিনিস জানতে চায়। কিসের জন্য? যে তাদের তারা দেখতে চায় যে আপনি কতদিন টিকিয়ে থাকেন। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরারে আমৃত্যু আমরারে কিতা রাখেন, হেদায়েতের উপরে টিকিয়ে রাখেন। কারণ হেদায়েত এমন একটা দামি জিনিস, সেটারে যদি আপনি পরিশ্রম করিয়া না রাখেন তাহলে যে কোনো সময় হেদায়েতের রাস্তাটা কি যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ কিতা হইতে পারে, বিচ্যুত হইতে পারে। হাদিসের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন মানুষের খবর যাওয়ার এক বিগত জায়গা বাকি রইব, সামান্য জায়গা খবর যাইতে বাকি রইব, মানে সামান্য কিছু দিন আছে মানুষ মারা যাইব, এর ভিতরে তার কিতা হইব সে কাফের হয়ে যাব। এটা ওয়ার্নিং না? এটা আপনি আমি যারা বুঝছি ইসলাম রে, যারা ইসলাম রে মানি আর আল্লাহ তৌফিক দিছেন আমরা রে আকিদা বুঝবার, আমল বুঝবার, আখলাক বুঝবার, আমরা রে আমরা নিজেরও লইয়া বেশি পরেশানি করতে হইব। এই রাষ্ট্রত নাই যে সন্ত্রাসে করিয়া জঙ্গি করিয়া জঙ্গি বানা করিয়া জিহাদের অপব্যাখ্যা করিয়া রাষ্ট্রের লইয়া চিন্তা করার দরকার নাই, নিজেরও লইয়া চিন্তা করতে হইব যে যে কোনো সময় আমরা এই জায়গা থেকে বিচ্যুত হইতাম পারি, হেদায়তটা কি মাহরুম হইতাম পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখাইছেন সূরা আল ইমরানের মাঝে দোয়া শিখাইছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা, আল্লাহ তুমি আমরা রে হেদায়েত দেওয়ার পরে গুমরা বানাইও না। পৃথিবীর অসংখ্য মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিজে নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সামি আল্লাহু লিমান হামিদা কইলে রব্বানা লাকাল হামদ কইছেন, এই ধরনের মানুষ ইসলাম থেকে কিতা হইছেন ত্যাগকারী হয়ে গেছেন। মুনাফিক আমরা জানি না, মুনাফিক যারা আছে রাসূলের যুগে আছে কিনা না, রসুল্লে তারা দেখছে কিনা না, অহিরে দেখছে কিনা না, কিন্তু তারপরে রসুল্লে দেখার পরে অহিরে অহিনাজিলর অবস্থা রসুলের উপরে দেখার পরেও স্বর্ণযুগর মানুষ দেখার পরেও তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে। তা আপনার আমার কী গ্যারান্টি আছে যে আপনি আমি যে বুঝি লইছি বুঝলইয়া আমরা মৃত্যু পর্যন্ত চলতাম পারবো? আমরা কোনো গ্যারান্টি আছে? এটা দেয় আমরা হারে লইয়া বেশি চিন্তিত হইতাম। আপনার দেশে কয় না নিজে বাঁচলে বাফের নাম, তো ফলা নিজে নিজের লাইয়া চিন্তা করতে হইব। আর সাহিত্য অনুযায়ী পরিবার সমাজ রাষ্ট্র যে যে যার যেন অবস্থান আছে, যার যতটুকু সামর্থ্য আছে সে তো ততটুকু দেখতে হইব। আমার দায়িত্ব নয় আমি রাষ্ট্র পর্যন্ত দেখতাম। গণতন্ত্র শিখাইছে জনগণই সকল ক্ষমতার উৎস, এটা কুফরি মতবাদ, এটা ভ্রান্ত মতবাদ, এটা লাগে ইসলামের কোনো সম্পর্ক নাই। যে কোনো মানব রচিত যত মতবাদ আছে সব মতবাদটা কি আপনার সম্পর্ক ছিন্ন করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা কইছেন সূরা বাকারার আয়াতের ফরর আয়াত, লা ইকরাহা ফিদ দ্বীন কাত তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতের অস্বীকার করতে হইব, ইসলামের সাথে কন্ট্রাডিক্ট হয়ে যত নিয়ম পদ্ধতি তরিকা ইজম আছে সব কিছুর সাথে সম্পর্ক ত্যাগ করিয়া ইসলামকে গ্রহণ করতে হইব, ইমান আনতে হইব। আমরা যখন ইমান আনছি আমরার ওয়ে অফ লাইফ হইলে ইসলাম, আমরার তরিকা হইলে ইসলাম, আমরা রাষ্ট্র চলবো ইসলাম অনুযায়ী, আমরা পরিবার চলবো ইসলাম অনুযায়ী, আমার সমাজ চলবো ইসলাম অনুযায়ী, আমি যদি আমি যদি আমার দিন আমার ভাইয়ে যদি কোনো সময় রাষ্ট্র পায় তাহলে রাষ্ট্র ইসলাম অনুযায়ী প্রতিষ্ঠা করব। যদি রাষ্ট্রের যারা দায়িত্ব পাইছে তারা যদি রাষ্ট্রের ইসলাম অনুযায়ী প্রতিষ্ঠা করতে না পারে, তারা যদি এখানে রাষ্ট্রীয় বিধান পরিচালিত না করে তাহলে তারা দায়ী হইব, এটা আমি দায়ী হইতাম না। কারণ আমি এই জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই জায়গায় পৌঁছাই শুনলাম, বুঝা গেছে? যারে যে জায়গায় পৌঁছাইছেন হে ও জায়গার দায়িত্ব পালন করতে হইব, জবাবদিহি করতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা কইছেন প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হইব। আমরা গণতন্ত্রে বুঝাইছে যে রাষ্ট্রের ব্যাপারে আমার জবাবদিহি করতে হইব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিতা বুঝাইরা দেহ কা যে কইরা সন্তান বয়স যখন হয় সাত বছর থেকে কিতা করতা সালাতের কথা কইতা, দশ বছর হইলে না পড়লে তারা শাস্তি দিতা,
এখন চিন্তা করুক, যদি বাফে নামাজ না পড়লে কি তা করতা, বাবা নামাজ না পড়লে কি তা করতা? তো বোঝা গেল যে ইসলামে আপনার দায়িত্ব দিয়েছে তলে দিয়া উফরে দিয়া নাই। আর যারা ওই যে মসনদ ক্ষমতা দখল করতে চায়, মসনদর লোভ দেখায় আপনারে, যে ইসলামের অপব্যাখ্যা করিয়া যারা জিহাদিস্ট হলে জিহাদের অপব্যাখ্যা করিয়া সন্ত্রাসে জিহাদ হইতে চায়, আর যারা গণতন্ত্রের ইসলামিক গণতন্ত্র হইতে চায়, যারা সন্ত্রাস যে ধর্মঘট ওগুলারে বুঝে হইতে চায় ইসলামের জিহাদ, তারা কিতা করতে চায়? তারারে আপনারে উফরে দিয়ে নিতে চায়। উফরে তো আপনার দায়িত্ব নাই, এখানে যারা দায়িত্ব আছে তারার দায়িত্ব। আপনি আমি নসিহত করতাম পারি, আপনি আমি দাবি করতাম পারি, কিন্তু আপনার আমার এখানে জোর করে কিছু করার নাই। আল্লাহ সুবহান তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সুবহান তাআলা আমরা রে হেদায়তের উপরে টিকিয়ে রাখুক সম্মানিত উপস্থিতি। এর জন্য এই যে আমরা ইসলামের কথা কইয়ার, এই যে আমরা হেদায়তের কথা কইয়ার, এই যে আমরা দিন ইসলামের কথা কইয়ার, এই দিন ইসলামরে আমরা ফাইমু কুরআনের হাজাত, ফাইমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাহ বা হাদিসের হাজাত গিয়া এতইব আমরা রে জ্ঞান অর্জন করতে হইব। আমরা আল্লাহ সুবহান তাআলা কুরআনুল করিমের সর্বপ্রথম যে আয়াত নাজিল করছে, এই আয়াত কিতা আছিল? ইকরা। ইকরা অর্থ কিতা? হুন। আমরা কিতা পড়া লেখা এখন আছে না পড়া লেখা বাদ দিলাইছি? এখন তো মোবাইল, ফেসবুক, ইন্টারনেট, অমুক শেখ অমুক শেখ, পড়া লেখার তোকে আমরা সম্পর্ক আসেনি। হোক গা আপনারা, কোরআন পড়বারই তো সময় নাই, রাফি এদাইন লইয়া মায়ের করবার সময় আছে, আমিন বিল জাহের লইয়া মায়ের করবার সময় আছে, কিন্তু কোরআন পড়বার সময় নাই, হাদিস পড়বার সময় নাই। তো মূল সোর্সটা কি যখন বিচ্ছুত হইব তখন আপনি স্রোতের স্রোতের টানে চলতে থাকবা, যে ইয়া গরম করি বয়ান দিব তখন কইবা ওয়েন ঠিক, আবার আরো জন আইয়া যখন দিব দেখবানে কইবা আইন ঠিক, আরো জন কইবে লক্ষ লক্ষ মানুষই গেছে, তো ঠিক না হইলেও তো মানুষ গেছে নি। কারণ কিতা? যে আমরার মূল যে সোর্স কোরআনের লগে সম্পর্ক নাই। আমরা সমাজও এই জন্য আমরা মুরব্বীরা দায়ী হইবা, আমরা যারা গার্ডিয়ান আছি আমরা দায়ী হইম, আমরা যারা অভিভাবক হয়েছি দায়ী হইম, কারণ আমরা বাচ্চান্তরে কোরআন শিখাইছিলাম এক সময়, কিন্তু কোরআনের চর্চার মাঝে তারা রে রাখছি না। ছোটোবেলা কোরআন শিখেছি, এইখানে যারা আছেন দেখা যাইব অধিকাংশ কোরআন শিখছেন, কিন্তু এখন কোরআন আপনি পড়তে পারেন না, পড়তে গিয়ে তেকাইতে গিয়ে ফোড়া লাগে। আর শয়তানে ও সময় সুযোগ নিছে, আপনার আকিদা বিশুদ্ধ হইলে কিন্তু ওই জায়গায় শয়তানে সুযোগ নিছে যে তোমার ফোড়া শুদ্ধ না, এর তাই তুমি ফোড়ার দরকার না, ফোড়া শুদ্ধ নয় দেখাইতে খাইয়া ফোড়ো, তো ফোড়ার ভুল হইব, তো অর্থ বিকৃত বিকৃত হয়ে যাব, উচ্চারণ বিকৃত হইলে তাহলে কি দইব, তো তোমার ফোড়ার দরকার নাই। অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ধাক্কাই ধাক্কাইয়া যদি ফোড়ো তো দ্বিগুণ সওয়াব হইব। সুবহানাল্লাহ, কইতা না যে স্পিডে পড়ে তার সব বেশি হইব না তাকাই দেখে পড়লে বেশি সব? তো ইসলাম হইল কি? ইসলামে দেখে সে পরিশ্রম, আল্লাহ সুবহান তাআলা মানুষের নিয়ত দেখুন, যে এটাই ফাড়েন না তারপরেও চেষ্টা করে, এই জন্য আল্লাহ সুবহান তাআলা তারে সব দিবা। এতে আমরা অক্কা যে আমরা যেন কোরআন চর্চা করি, কোরআনের বুঝিয়া পড়ার চেষ্টা করি, আর আমরা যেন হাদিস চর্চা করি, আর কোরআন হাদিসে বোঝার ক্ষেত্রে আমরা সাহাবাই কেরামুল্লাহ খান বুঝতাম, নিজে নিজে ফতোয়া দিতাম না, নিজে নিজে মুফতি হইতাম না, মুফতি হইলে কি উলামা ওরাসাতুল্লাহ আমি আলেমদের কাছ থেকে জানবো, আর আলেমদের ক্ষেত্রে আমি আগে কইছি যে আলেমরা হইল কি ওই আলেমের কাছ থেকে জানবা, যে আলেমে সুন্নতর কথা কইন, বুখারি খতম যে ইকায় তার কাজ নাই, যে নামাজ শেষে সবরে লইয়া দোয়া করা ইকায় সুন্নতি জিকির বাদ দিয়া, আমরা সমাজ নামাজ শেষে রসুলে যে জিকির ইকাইছা এই জিকিরের খবর দিয়া এইখানেও মানুষের বানাইলি বেদাতি দুরুদ বেদাতি দোয়া এখানে হয়েছে চর্চা হয় প্রত্যেকটা মসজিদ, অধিকাংশ মসজিদ রসুলের সুন্নতির কিতা করা হয়েছে, খবর দেওয়া হয়েছে, যে রসুলে কইছেন নামাজ পড়ে ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতও যাইতে শুধু এইটা বাকি যে মারা যান না, এটা জান্নাত যান না, সুবহানাল্লাহ। আর আমরা খালি আনতাম আল্লাহ মান্তা সালাম মিনকা সালাম তাবারাক তাইয়াজিল জালালি ওয়াল ইকরাম বিরহমতি কে ইয়ার আমর রাহিম, কইয়া শেষ। শিকারের সুযোগ নাই, এতে সত্যিকার আলেম যারা আছে, প্রকৃত আলেম যারা আছে তারার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করতে হইব, তারার কাছ থেকে দিনের মাস্তা মাসাইল জানতে হইব, দিনের ফতোয়া নিতে হইব। আল্লাহ সুবহান তাআলার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষে আসছি, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখিতভাবে, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে যদি যে যেটা জানা একান্ত প্রয়োজন আপনারা, বা
দাওয়াতি ক্ষেত্রে কোনো আপনি বাধার সম্মুখীন এই সংক্রান্ত কিছু বিষয়ে কিছু ভলন্টিয়ার বাইকল আছেন তারা কাগজ আছে আপনারা লিখিয়ে দিতে পারবা, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা শেষ করে নিব। তো সম্মানিত উপস্থিতি রসুল, আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী উদ্দেশ্যে পাঠানো হয়েছে এই সংক্রান্ত আল্লাহ সুবহানাহু তাআলা বিব কোরআনও অনেক আয়াতের মাঝে বর্ণনা করছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি সূরা সফর মাঝে আল্লাহ সুবহানাহু তাআলা কইরা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে তিনি আল্লাহ তাইন প্রেরণ করছেন তার রসুল রে হেদায়েত এবং দীনে হক দিয়া। হেদায়েত হইল গিয়া সিরাতুল মুস্তাকিম, হেদায়েত হইল গিয়া কোরআন সুন্নার পথ, হেদায়েত হইল গিয়া জান্নাতে যাওয়ার পথ, এইটা দিয়া আর সত্য দিন সহকারে দিন আল ইসলাম দিয়া লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে, সমস্ত জীবন ব্যবস্থার উপরে, সমস্ত তরিকা ইজমের উপরে, সমস্ত মতবাদের উপরে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার লাগিয়া। যে আল্লাহ সুবহানাহু তাআলা রসুলকে প্রেরণ করছেন এই উদ্দেশ্যে যে দিন ইসলামকে প্রতিষ্ঠা করবার লাগিয়া কোন জায়গাত প্রত্যেকটা নিয়ম পদ্ধতির উপরে। এত আমরা আমরার জিকিরও, আমরার তসবি তাহলিলও, আমরার বিয়া সাদিত, আমরার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিতা করতাম দিনরে প্রতিষ্ঠা করার লাগি চেষ্টা করতাম। দিনরে প্রতিষ্ঠা করা এটা রসুল সাল্লাহ ইসলামের কাজ, আর এই দিনরে প্রতিষ্ঠা উদ্দেশ্যে রসুল সাল্লাহ ইসলাম আইয়া দিনরে এস্টাবলিশ করিয়া গেছেন, প্রতিষ্ঠা করিয়া গেছেন। যার যেন সামর্থ্য আছে আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার মাঝে দিনদারি রাখবা, ইসলামরে রাখবা, ইসলাম বাড়ির তৈয়া দিইবা না ব্যবসা তৈয়া দিইবা। আপনি চাকরি করেন, আপনার চাকরির মাঝে যেন দিনদারি থাকে। আমি আলোচনা রাখি আর আমার আলোচনার মধ্যে দিনদারি থাকতে হইব। আমি যখন সফর করবো আমার সফরের মধ্যে দিনদারি থাকতে হইব। আমি যখন পরিবারের প্রধান হইব আমি পরিবারের প্রধান হিসাবে পরিবারও আমার দিনে এস্টাবলিশ করতে হইব, প্রতিষ্ঠা করতে হইব। এটাই লাগে একামতে দিন, এটাই লাগে দিনে প্রতিষ্ঠা করা। এই উদ্দেশ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করছেন এই আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দিনের উপরে আল্লাহর দিনে প্রতিষ্ঠা করবার লাগি। আল্লাহ সুবহানাহু তাআলা আমরা রে দিনে সঠিকভাবে জানার বুঝার এবং সেটারে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী আমাদের আমাদের যতটুকু অ্যাবিলিটি আল্লাহ সুবহানাহু তাআলা দিছেন মাস্তাতা তুম আমরা দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুকা। আমি এখানে শেষ করে লিয়ার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।